যে খবর থেকে এই মুহূর্তে নজর রাখছি যে ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন যে 2022 সালে প্রাথমিক টেট পাস করা ডিএলএড ঐক্যমঞ্চের এপিসি ভবন চলো অভিযান চলছে মোহন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি মোহন ঠিক কি ছবি কি দেখতে পাচ্ছো বঞ্চিত রয়েছেন আমরা যে কথা বলবো যারা এখানে আন্দোলন করছে তার সাথে আপনাদের কি দাবি আছে আমরা 2022 যারা পাস করেছি তাদের আগে নিয়োগ করতে হবে অর্থাৎ তাদের নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে হবে তাদের হিসাবে প্রক্রিয়া করতে হবে আগে আমাদের আমাদের তার বাবা আমাদের বন্ধু তার বাবা বলেছিলেন দুই বছর কি হবে আমাদের স্টেটের পর্বভা নিয়োগ হবে আমাদের এই বছরে একবার আবারও আমাদের এই বছরে একবার আবারও টেটের নোটিফিকেশন দিয়েছে কিন্তু 2005 যারা তারা তাদের এখনো ইন্টারভিউ নোটিফিকেশন দেয়নি আমরা চাই যারা 2022 পাস করেছে দীর্ঘ 5 বছর তারা কোন রকম নিয়োগ প্রক্রিয়ার সাথে ছিল না আমরা চাই 2022 যারা তারা আগে নিয়োগ হোক তারপরে পরবর্তী নোটিফিকেশন হোক কি বলবেন দাদা কথা বলেন আমরা খুব তাড়াতাড়ি নিয়োগ চাই আর সেটা খুব বিজ্ঞপ্তি যেন খুব তাড়াতাড়ি বার করা হয় হ্যাঁ সব ভাই যেন নিয়োগ পায় 45,000 মনে হচ্ছে কি বলবেন ভাই আপনি কথা বঞ্চনা মনে হচ্ছে বঞ্চনা হচ্ছে অবশ্য বঞ্চনা হচ্ছে আমরা 2022 স্টেট পাস আমাদের আগে ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে তারপর 2023 এক্সাম হবে আমাদের একটাই আমরা 2017 সালে লাস্ট দিয়েছি তারপর দিতে পারিনি 5 বছর ধরে কি বলছিল তাহলে আমাদের এখন আমরা যখন টেট পাস করি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সি নিয়ে এসে আমাদের ইন্টারভিউ কন্ট্যাক্ট করিয়ে আমাদের রিক্রুটমেন্ট শুরু করতে হবে তারপর 2023 এক্সাম হবে এটাই আমাদের দাবি একদম 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 এই যে দেখতে পাচ্ছ ছবি ইতিমধ্যে যারা যারা হচ্ছেন ডিএলইডি উত্তীর্ণ পরীক্ষার্থী তারা কিন্তু নিয়োগের দাবিতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তারা যদিও আদালতের নির্দেশে এসেছিলেন এবং তারা কিন্তু তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন রাস্তায় বসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন যদিও তাদের কিন্তু ধর্ণা কর্মসূচি ছিল আমাদের 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত 5 বছর বঞ্চিত 5 বছর ধরে সরকার টেট নেয়নি 5 বছর পর টেট নিল 22 সালে আজ পর্যন্ত তার ইন্টারভিউ নোটিশ দেয়নি দুবার নিয়োগ হবে বলে আশা করেছিলাম সে দুবার নিয়োগও সরকার দেয়নি অভিষেক বাবু অভিষেক ব্যানার্জি একটা কথা বলছেন আইনি জটিলতার কারণে ওনাকে নিয়োগ করতে পারছেন না আমি অভিষেক ব্যানার্জি তাদেরকে বলবো আমিও তৃণমূল পরিবারের ছেলে আমিও আমার বাবা মিছিলে হারে তৃণমূলের ঝান্না ধরে বাবা দিশে হারা কত বাবা ওরা ইন্টারভিউ কত বাবা আমাদেরকে মেরে ফেলো আমাদের ইন্টারভিউ দিতে হবে আমাদের 2022 সালে আমরা টেট পাস করেছি এখন আমাদের কোনো নিয়োগ হয় না আমরা সেই দাবি জানিয়ে আমরা কলকাতার মাঠে নিয়ে গেছি আমাদের যদি দাবি না হয় এরপরে আমরা পরবর্তীতে আন্দোলনে সামিল হব আমাদের 2022 টেটের ইন্টারভিউ না নিয়ে 2023-এর আবার 10ই ডিসেম্বর ইন্টারভিউ টেটের ডেট ঘোষণা করেছে আমরা চাইছি এই টেটের আগে আমাদের ইন্টারভিউ ডেটটা অন্তত অর্থাৎ দিক এটা আমাদের দাবি তারা বসেছিলেন তারা ইতিমধ্যে উঠে তারা কিন্তু মিছিল হাঁটতে শুরু করেছেন এবং তারা করোনাময় যে ভিডিওকন যে ক্রিকেট একাডেমি আছে সেখানে তারা যাবেন সেই ব্যবস্থা রাখা হয়েছে তারা কিন্তু হাইকোর্টের অনুমতি সাপেক্ষে কিন্তু এসছেন বিশাল পুলিশের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ ছবিটা যে বিশাল পুলিশি বন্দোবস্ত করা হয়েছে এবং আজকে তারা কিন্তু করোনাময় সংলগ্ন অঞ্চলে তারা কিন্তু বসে ধর্ণা সমাবেশ করবেন ইতিমধ্যে সেই মিছিলটা তুমি ছবি দেখতে পাচ্ছ যেটা আস্তে আস্তে করোনাময়ের দিকে এগিয়ে যাচ্ছে যদিও 10 নম্বর ট্যাঙ্কের কাছ থেকে তাদের রুট ডাইভার্ট করা হয়েছে এবং তাদেরকে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে করোনাময়ের দিকে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাবেন আনন্দমোহন দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা কিছু বললেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন কি বললেন এক্স্যাক্টলি তিনি কি তাদের রাস্তা ঘুরিয়ে দেখো
তোমাকে বলে দিই যে তারা বারবার করে বলছেন যে ইতিমধ্যে 2023 এর নোটিফিকেশন হয়েছে ডিএলইডি যারা উত্তীর্ণ তাদের চাকরির জন্য কিন্তু পরীক্ষা ইন্টারভিউর জন্য কিন্তু যারা 22 এবং তার আগে উত্তর বাকি আছে তার সংখ্যা 50,000-এর বেশি একবারে বারবার বারবার তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো রকম রিক্রুটমেন্ট হচ্ছে না দ্রুত নিয়োগের দাবিতে আবারও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন 2022 প্রাথমিকে টেট পাস করা ডিএলএড ঐক্যমঞ্চের এবং তারা ইতিমধ্যে তাদের দাবি দেওয়া পূরণের জন্য এপিসি ভবন চলে এই অবস্থানে সামিল হয়েছেন অনেক ধন্যবাদ তোমাকে মোহন